हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। भगवद्गीता प्रथम अध्यायेर एकुश नम्बर श्लोके बला हच्छे, शेनयोर उभयोर मध्ये रथं स्थापय मे अच्युत। ভগবানকে ভগবদ্গীতার বিভিন্ন শ্লোকে বিভিন্ন নামে সম্বোধন করা হয়েছে। অর্জুন কখনো কৃষ্ণকে বলছেন ঋষিকেশ, ইন্দ্রিয়ের নিয়ন্তা, আবার এখানে বলছেন মে অচ্যুত, হে অচ্যুত। অচ্যুত মানে যার কোন বিচ্যুতি নেই। যেহেতু ভগবান পূর্ণ, ভগবান সর্বশক্তিমান সর্বজ্ঞ, তার ভুল ত্রুটি হবে না, তার বিচ্ছেদ নেই। বিশেষ করে ভক্তকে রক্ষার ব্যাপারে তিনি কখনো ভুল করেন না, কোনো ব্যাপারে তিনি ভুল করেন না, তাই তার একটি নাম হচ্ছে অচ্যুত। আর যারা তার নির্দেশ মেনে চলবে, যে সমস্ত ভক্তরা ভগবানের নির্দেশ কৃষ্ণের নির্দেশ মেনে চলবেন, তাদেরকে বলা হয় অচ্যুত গোত্র। এই সংসারে দু ধরনের লোক আছে, যারা অচ্যুতকে মেনে চলেন তাদেরকে বলা হয় অচ্যুত গোত্র। তো এই সংসারে, এই মায়ার সংসারে বেশিরভাগই হচ্ছে বিচ্যুত গোত্র, অর্থাৎ তারা ভগবানের নির্দেশ পালন করতে চায় না, তাই তারা তাদের স্বাভাবিক অবস্থা থেকে বিচ্যুত হয়ে গেছে। যেমন জলের স্বাভাবিক অবস্থা হচ্ছে তরলতা, কিন্তু জল যখন অস্বাভাবিক অবস্থায় পড়ে প্রচন্ড ঠান্ডা, তখন জল হয়ে যাবে শক্ত বরফ। প্রচন্ড গরমের মধ্যে যখন জল পড়বে তখন জল হয়ে যাবে বাষ্প, গ্যাসীয়। কখনো বাষ্প কখনো বরফ, কিন্তু বরফ যে শক্ত বরফ সেটা জলের স্বাভাবিক অবস্থা নয়। আবার জল যখন প্রচন্ড গরমে বাষ্পীভূত হয়ে যায় সেটাও জলের স্বাভাবিক অবস্থা নয়। জলের স্বাভাবিক অবস্থা হচ্ছে তরলতা। তো জীবের স্বাভাবিক অবস্থা হচ্ছে ভগবানের নির্দেশ মতো, অচ্যুতের নির্দেশ মতো জীবনযাপন করা, তখন সে থাকবে, সে তখন তাকে অচ্যুত গোত্র বলা সম্ভব। আর জীব যখন ভগবানের নির্দেশ পালন করবে না, তার সেই স্বাধীনতা ভগবানই দিয়েছেন। ভগবান জীব সৃষ্টি করেছেন প্রেম বিনিময়ের জন্য, একহম বহুশ্যাম, আমি এক আছি কিন্তু আমি বহুরূপে নিজেকে প্রকাশ করছি প্রেম বিনিময়ের জন্য। তো প্রেম বিনিময় তখনই সম্ভব যেখানে স্বাধীনতা প্রদান করা হবে। যার সঙ্গে প্রেম হবে তাকে যদি স্বাধীনতা দেওয়া না হয় তাহলে প্রেম অসম্ভব, সম্ভব। তাই ভগবান জীবকে ক্ষুদ্র স্বাধীনতা দিলেন। কি স্বাধীনতা? যে তুমি অচ্যুতকে ভালোবাসতে পারো, অচ্যুতকে ঘৃণা করতে পারো। যদি তুমি অচ্যুতকে ভালোবাসো, অচ্যুতের নির্দেশ মতো জীবনযাপন করো, তাহলে তুমি, তোমাকে বলা হবে অচ্যুত গোত্র, এবং তুমি খুব সুন্দরভাবে আনন্দের সঙ্গে জীবনযাপন করতে পারবে, এটা তোমার স্বাভাবিক অবস্থা। আর যদি তুমি অচ্যুতকে অবজ্ঞা করো, সেই স্বাধীনতা তোমার আছে। যেমন নাগরিকের স্বাধীনতা আছে, সরকারের আইন মানবে কি মানবে না। নাগরিকরা যখন সরকারের আইন মানে, তখন নাগরিকরা সুন্দরভাবে স্বাধীনভাবে স্বাভাবিক স্বচ্ছন্দ জীবনযাপন করতে পারে। কিন্তু নাগরিকরা যখন সরকারের আইন অমান্য করে, তখন সরকার পুলিশ তাদেরকে নিয়ে যায়, অ্যারেস্ট করে নিয়ে যায়। তো ভগবানেরও পুলিশ আছে, ভগবানের পুলিশকে বলা হয় মায়া। মায়া মায়া এমন ভাবে তাকে কৃষ্ণ ভুলে জীব ভগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। পুলিশ যেমন ক্রিমিনালকে জাপটিয়া ধরে, জাপটে ধরে,
ঠিক তেমনি ভগবানের পুলিশ মায়া জীবকে জাপটে ধরবে, জাপটে ধরে তাকে, পুলিশ যেমন অপরাধীকে শাস্তি দেয়, মায়া জীবকে শাস্তি দেবে। তো স্বাধীনতা আছে, জীবের স্বাধীনতা আছে, কতটুকু স্বাধীনতা যে আমি কি ক্রিমিনাল হব না আমি স্বাভাবিক নাগরিক হব, ঠিক সেরকম আমি কি ভগবান অচ্যুতের নির্দেশে জীবনযাপন করব কিংবা তার বিরুদ্ধে আচরণ করব, সেই স্বাধীনতা আমার আছে, ক্ষুদ্র স্বাধীনতা। কিন্তু যেমন অপরাধীকে সরকার যেমন জেলে পুরে দেয়, অ্যারেস্ট করে, পুলিশ এসে অ্যারেস্ট করে যেমন তাকে জেলে নিয়ে যায়, ঠিক তেমনি ভগবানের পুলিশ মায়া যারা ভগবানের নির্দেশ পালন করবে না, মায়া তাদেরকে 84 লক্ষ জনে ভ্রমণ করাবে, মায়া তাদেরকে জন্ম মৃত্যু জরা বেধির চক্রে তাকে বেঁধে রাখবে, শাস্তি দেবে, কখনো নরকে পাঠাবে, সেখানে যমরাজ জেল ইনচার্জ যমরাজ রয়েছেন। এইভাবে আমরা যদি ভগবানকে না মানি, আমরা যদি ভগবানের থেকে বিচ্ছিন্ন ভাবে জীবনযাপন করতে চাই, পূর্ণের সঙ্গে যুক্ত থাকলে, যেমন একটা ইলেকট্রিক প্লাগ, সে যখন পাওয়ার হাউসের সঙ্গে যুক্ত থাকবে তখন সে অনেক কিছু করতে পারবে। একটা প্লাগকে যখন কানেকশন করা হয় আর সেই প্লাগ পাওয়ার হাউসের সঙ্গে যুক্ত, যার ফলে সেই ছোট্ট প্লাগটা যখন লাগানো হয় তা দিয়ে ফ্যান চলতে পারে, লাইট চলতে পারে, অনেক কিছু হতে পারে, মেশিন চলতে পারে। কিন্তু যখন প্লাগটাকে খুলে ফেলা হবে, বিযুক্ত হয়ে যাবে, তখন সেটা দিয়ে আর ফ্যান চলবে না, সেটা দিয়ে লাইট জ্বলবে না। যেমন আরেকটা দৃষ্টান্ত, আমাদের আঙুলটা, আঙুলটা যতক্ষণ পূর্ণ দেহের সঙ্গে যুক্ত ততক্ষণ আঙুল দিয়ে আমি কবিতা লিখতে পারবো, আঙুল দিয়ে আমি কত কিছু করতে পারবো, অনেক কাজ আঙুল দিয়ে করা যাবে, যতক্ষণ আঙুলটা, এই আঙুল যতক্ষণ আমার পূর্ণ দেহের সঙ্গে যুক্ত থাকবে ততক্ষণ আঙুলটা দিয়ে অনেক কিছু করা যাবে, আঙুলটার গুরুত্ব অনেক বেশি। কিন্তু যদি আঙুলটাকে কেটে যদি ফেলে দেওয়া হয় তখন আঙুলটার এক পয়সার মূল্য নেই। ঠিক তেমনি যখন আমরা পূর্ণ ভগবানের সঙ্গে যুক্ত থাকবো, ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে, ভগবান হচ্ছেন পূর্ণ, অচ্যুত পূর্ণ। তাই আমাদের কর্তব্য হচ্ছে, আমরা যেহেতু ভগবানের অংশ, মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন, এই জীব হচ্ছে আমার সনাতন অংশ, নিত্য অংশ। অংশের কাজ হচ্ছে পূর্ণের সঙ্গে যুক্ত থাকা। প্রভুপাদ আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন, একটা স্ক্রু, এরোপ্লেনে অনেক স্ক্রু আছে, এমনও হয় একটা স্ক্রু যখন খুলে ফেলে দেওয়া হয় তখন স্ক্রুটার কোনো মূল্য নেই, কিন্তু স্ক্রুটা যেমন এরোপ্লেনের সঙ্গে যুক্ত থাকে এই স্ক্রুটার অনেক গুরুত্ব আছে। ঠিক তেমনি আমরা যখন পূর্ণ ভগবানের সঙ্গে যুক্ত থাকব, অচ্যুত ভগবানের নির্দেশ মেনে জীবন যাপন করব, তখন আমাদের গুরুত্ব বেড়ে যাবে। আর আমরা যখন অচ্যুত ভগবানের থেকে বিচ্যুত হব, বিচ্যুত গোত্র হয়ে যাব, তখন যেমন একটা কাটা আঙুল তার কোনো গুরুত্ব নেই, সে বিচ্যুত। আবার সেই কাটা আঙুল সেটা যতক্ষণ দেহের সঙ্গে সংযুক্ত থাকে তার গুরুত্ব অনেক বেশি। ঠিক তেমনি যতক্ষণ আমরা পূর্ণতম ভগবানের সঙ্গে যুক্ত থাকব, তার নির্দেশ পালন করার মাধ্যমে, প্রেমের মাধ্যমে, প্রেমের মাধ্যমে যতক্ষণ আমরা পূর্ণতম ভগবানের সঙ্গে যুক্ত থাকব, ততক্ষণ আমরা অচ্যুতের নির্দেশে জীবনযাপন করলে আমরাও অচ্যুত ভুল ত্রুটি শূন্য জীবনযাপন আমরা করতে পারবো, তাতে আমাদের জীবন হয়ে উঠবে আনন্দময়। হরে কৃষ্ণ।